দেশের 24তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি ওবায়দুল হাসান। আজ সকাল 11টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গবন্ধুর দেয়া সংবিধান অক্ষুণ্ণ, দেশের মানুষের জন্য ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি। বিস্তারিত সৈকত সাদিকের রিপোর্টে। নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ বঙ্গভবনে। শপথ নিতে মঙ্গলবার সকাল 11টার আগে বঙ্গভবনে আসেন বিচারপতি ওবায়দুল হাসান। অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, নৌ এবং বিমান বাহিনীর প্রধান সহ বিশিষ্টজনরা। অবসরে যাওয়া প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীও ছিলেন শপথ অনুষ্ঠানে। শপথ গ্রহণ শেষে প্রধান বিচারপতি বঙ্গভবন থেকে চলে আসেন সুপ্রিম কোর্টে। সেখানে গিয়ে বিচারপতি, আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। পরে ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িতে রাখা শোক বইতে নিজের অনুভূতি তুলে ধরেন ওবায়দুল হাসান। ঘুরে দেখেন বঙ্গবন্ধুর রক্ত মাখা এই বাড়ি। গণমাধ্যমের কাছে ব্যক্ত করেন নিজের অনুভূতি, বলেন ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবেন তিনি। বঙ্গবন্ধু আমাদের জন্য বাংলাদেশ দিয়ে গেছেন, যে সংবিধান দিয়ে গেছেন, এই সংবিধান দৃঢ়ভাবে রক্ষা করা, সংরক্ষণ করা, এটা আমাদের সকল বিচারপতিদের দায়িত্ব, সকল বিচারকের দায়িত্ব। আজকে শপথ নিয়েছি যেন আমরা বঙ্গবন্ধুর আরাধ্য পথে থেকে এবং এদেশের সাধারণ মানুষের জন্য দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, সেই প্রতিজ্ঞা আজকে নিলাম এবং বঙ্গবন্ধুর এই বাড়িতে এসে সেই প্রতিজ্ঞাটি আবার দ্বিতীয়বার উচ্চারণ করেছি। গত 12 সেপ্টেম্বর বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা।